সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জার্দারি সহ কয়েকজন রাজনীতিবিদ ও সাবেক সেনা কর্মকর্তার বিপুল পরিমাণ গোপন সম্পদ থাকার তথ্য হয়েছে সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক দ্য অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্টের দুবাই আনলক শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে মঙ্গলবার প্রকাশিত এই প্রতিবেদনে দেখা গেছে পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জার্দারি ও সাবেক সেনাশাসক পারভেজ মোশারফ ছাড়াও শীর্ষ স্থানীয় রাজনীতিবিদ ব্যাংকার ও আমলারা সংযুক্ত আরব আমিরাতের অভিজাত এলাকাগুলোয় সম্পদের মালিকানা অর্জন করেছেন এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শওকত আজিজ স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাগভীর স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছেলে হুসেন নওয়াজ শরীফ রাজনীতিবিদ মেমন সিনেটর ফয়সাল বাউদা জাতীয় পরিষদের কয়েকজন সদস্য এবং সিন্ধু ও বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদের কয়েকজন সদস্যের নাম আছে রোশান হুসেন ও হুসেন জাহুর নামে দুই পাকিস্তানি ধনকুবের নামও আছে এ তালিকায় দুবাইয়ে পাকিস্তানিরা সব মিলে প্রায় এক কোটি ডলারের সম্পদের মালিক